এ পর্যন্ত আমরা ঘুরে বেরিয়েছি দেশের নানা প্রান্তে, কথা বলেছি সেসব এলাকায় মানুষের সঙ্গে এবং একসাথে জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যার সমাধানে পথ খুঁজেছি। এবার আমরা এসেছি দেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষা বরগুনাতে। আমরা এখন আছি বন্দরনগরী চট্টগ্রামে। আমরা আছি বাংলাদেশের সর্বোত্তরে কুড়িগ্রামে। আমাদের এখন যে আয়োজন করতে এই দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হইতেছে। আমরা এক বেলা খেতে পারি আর এক বেলা খেতে পারি না। সব সবজিও লাগাইন যায় না, কিচ্ছু না, ধানের চাষও না। আমরা কামলা কেসে না দিলে তো ভাত পাইনি, নদীর মধ্যে মাছ না ধরলে ভাত পাইনি। এখন আমরা সর্বহারা। এখন যদি ঘর ভিটাটাও চলে যায় তো আমাদের থাকার আর কোথাও কোনো জায়গা নেই স্যার। এই সাঁকড়ে দিয়ে আমরা খুবই কষ্ট করতাম, এখন আর এই কষ্ট হবে না। সাইক্লোন যদি আবার আসে, আসলেই ব্রিজটা আমাদের বেশ উপকারে আসবে। এই যে ঘর তৈরির এই যে সিস্টেমটা আমাদের কাছে এখন বর্তমান সবচেয়ে নতুন সিস্টেম। এর আগে আমরা এই সিস্টেমটা পাইনি। এখন এইটা যদি আমাদের জন্য ঝড় সহনশীল হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো। এগুলো হলে নিজেরা খাটি পারবো বা একটু বেচতেও পারবো। জন্মজুরিটা খাটু তো সেটা ধরো আমার আর খাটাখাটনি করতে হবে না। সবাই মিলে কাজ করলে একটু খুবই ভালো লাগে। আমার খারাপ লাগতেছে কারণ এই কাজটা আমরা এর আগেই করতে পারতাম, তাহলে আমাদের আরও আগে মানে সমস্যাটা মিটে যেত। আমাদের গল্প এখানেই শেষ নয়, যাত্রা কেবল শুরু।